নমস্কার বন্ধুরা আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব নার্ভাস সিস্টেম ও পিলা সম্পর্কে পিলার নার্ভাস সিস্টেমটি প্রধানত গ্যাংলিয়া ক্যামিসিওর এবং কানেকটিভ স্নার্ভ দ্বারা গঠিত হয় প্রথমত গ্যাংলিয়া গ্যাংলিয়া হলো স্নায়ুকোষের সমন্বয়ে গঠিত এক প্রকারের গঠন প্রধান যেসব গ্যাংলিয়া পিলাতে দেখা যায় সেগুলি হল সেরিব্রাল গ্যাংলিয়া বাক্কাল গ্যাংলিয়া প্লিউরোপেডাল গ্যাংলিয়া সুপ্রা ইন্টেস্টাইনাল গ্যাংলিয়া এবং ভিসারাল গ্যাংলিয়া প্রথম যে গ্যাংলিয়ার উল্লেখ আছে তা হলো সেরিব্রাল গ্যাংলিয়া এটি এক জোডা বা দুটি মোটামুটিভাবে ত্রিকোণী গ্যাংলিয়া যা বাক্কাল মাসের সাথে ডর্সোলেটারাল সাইডে বা পার্শ্বীয়ভাবে অবস্থান করতে দেখা যায় চিত্রে সুস্পষ্ট দুটি সেরিব্রাল গ্যাংলিয়া দেখা যাচ্ছে এটি হলো লেফট সেরিব্রাল গ্যাংলিয়া এবং এটি হলো রাইট সেরিব্রাল গ্যাংলিয়া এটি প্রধানত স্কিন টেন্টেকলস বাক্কাল মাস আই স্ট্যাটোসিস্ট ইত্যাদিতে নার্ভ সরবরাহ করে প্রসঙ্গত উল্লেখ্য স্ট্যাটোসিস্ট হলো একজোড়া ছোট দানাকৃতি ক্যাপসুল যা পেডাল গ্যাংলিয়ার সাথে কানেকটিভ টিস্যু দ্বারা যুক্ত থাকে এটি এমন এক প্রকারের ফাঁপা ক্যাপসুল যেটি সিঙ্গেল লেয়ার একটোডার্মাল সেল দ্বারা গঠিত এবং পেডাল ও সেরিব্রাল গ্যাংলিয়ার সমস্ত নার বেতে যুক্ত থাকে এই ফাঁপা থলির মধ্যবর্তী ক্যাভেটি স্ট্যাটোকোনিয়া নামক তরল পদার্থ দ্বারা গঠিত চিত্রে একজোড়া স্ট্যাটোসিস্ট চিহ্নিত করা হলো। দ্বিতীয় যে গ্যাংলিয়ার উল্লেখ রয়েছে তা হলো বাক্কাল গ্যাংলিয়া এটি একজোড়া ছোট ত্রিকোণী গ্যাংলিয়া যা বাক্কাল মাসের সাথে পার্সীয়ভাবে অবস্থান করে চিত্রে একজোড়া বাক্কাল গ্যাংলিয়া উল্লেখ করা হয়েছে যাদের মধ্যে এটি হলো লেফট বাক্কাল গ্যাংলিয়া এবং এটি হলো রাইট বাক্কাল গ্যাংলিয়া এটি প্রধানত বাক্কাল মাস ঐশো ফেগাস ঐশো ভেজিয়াল পাউচ ইত্যাদিতে নার্ভ সরবরাহ করে তৃতীয়ত প্লিউরোপেডাল গ্যাংলিয়া এটি জোডা বড়ো কিছুটা ত্রিকোণী গ্যাংলিয়নিক মাস যেটি আবার প্লিউরাল এবং পেডাল গ্যাংলিয়া দ্বারা গঠিত এটি বাক্কাল মাসের সম্মুখ পার্শ্বীয়ভাবে অবস্থান করে চিত্রে সুস্পষ্টভাবে হলুদ রঙ দিয়ে রাইট পেডাল গ্যাংলিয়াকে এবং লাল রঙ দিয়ে রাইট প্লিউরাল গ্যাংলিয়াকে চিহ্নিত করা হয়েছে এবং কালো রঙ দিয়ে যেটিকে চিহ্নিত করা হয়েছে সেটি হলো ইনফ্রা ইন্টেস্টাইনাল গ্যাংলিয়া যেটি প্রধানত রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়নিক মাসের সাথে ফিউজড বা সমষ্টি হয়ে রয়েছে সেই রকম একই ক্রমে লেফট সাইডেও পেডাল গ্যাংলিয়া এবং প্লিউরাল গ্যাংলিয়া প্লিউরোপেডাল গ্যাংলিয়া হিসাবে পরিচিতি লাভ করেছে কিন্তু লেফট সাইডে ইনফ্রা ইন্টেস্টাইনাল গ্যাংলিয়া অনুপস্থিত থাকে পেডাল গ্যাংলিয়া মূলত ফুট স্ট্যাটোসিস্ট ইত্যাদিতে নাভ সরবরাহ করে এবং লেফট প্লিউরাল গ্যাংলিয়া প্রধানত মেন্টাল লেফট নিউক্যাল লোভ ইত্যাদিতে নার্ভ সরবরাহ করে প্রসঙ্গত উল্লেখ্য মেন্টাল হলো আউটার কভারিং গ্যাস্ট্রোপোডাদের ক্ষেত্রে যা পরে সুবিস্তারে বোঝানোর চেষ্টা করব এবং রাইট প্লিউরাল গ্যাংলিয়া প্রধানত রাইট নিউক্যাল লোভ রেকটাম ইত্যাদিতে নার্ভ সরবরাহ করে চতুর্থত সুপ্রা ইন্টাস্টাইনাল গ্যাংলিয়া এটি একটি সিঙ্গেল গ্যাংলিয়ন যেটি লেফট প্লিউরোপেডাল গ্যাংলিয়ার নিচে অবস্থান করে চিত্রে সবুজ চিহ্ন দিয়ে এটিকে চিহ্নিত করা হয়েছে এটি প্রধানত ম্যান্টেল, টিনেডিয়াম অসফ্রাডিয়াম ইত্যাদিতে নার্ভ সরবরাহ করে পঞ্চম যে গ্যাংলিয়াটি রয়েছে সেটি হলো ভিসেরাল গ্যাংলিয়া এটি সিঙ্গেল গ্যাংলিয়নিক মাস যেটি দুটি ভিসেরাল গ্যাংলিয়া সমষ্টির ফলে সৃষ্টি এবং এটি বাক্কাল মাসের সবচেয়ে শেষে নিচের দিকে অবস্থিত এটি প্রধানত গেনেটাল পোর স্টোমাক ইন্টেস্টাইন ইত্যাদিতে নার্ভ সরবরাহ করে দ্বিতীয় যে উল্লেখযোগ্য নার্ভ পিলার নার্ভাস সিস্টেমে রয়েছে সেটি হলো ক্যামিসিওর কমিসিয়োর হলো সেই সব নার্ভ যেটি দুটি একই প্রকার গ্যাংলিয়াকে সংযুক্ত করে নিচে কমিসিয়র ব্যাখ্যা করা হল ক্যামিসিয়র নার্ভকে চিত্রের মাধ্যমে বোঝা যাক তিন প্রকারের ক্যামিসিয়র নার্ভ লক্ষ্য করা যায় প্রথমত সেরিব্রাল ক্যামিসিয়োর দ্বিতীয়ত বাক্কাল কমিসিয়র এবং তৃতীয়ত পেডাল কমিসিয়র। সেরিব্রাল ক্যামিসিয়র হল এমন এক প্রকারের নার্ভাল ব্যান্ড যেটি দুটি সেরিব্রাল গ্যাংলিয়াকে সংযুক্ত করে এটি প্রধানত বাক্কাল মাসের ডরসালভাবে অবস্থান করে চিত্রে লাল রং দিয়ে সেরিব্রাল গ্যাংলিয়াকে চিহ্নিত করা হয়েছে এবং নীল রং দিয়ে সেরিব্রাল ক্যামিসিয়রকে চিহ্নিত করা হয়েছে দ্বিতীয়ত বাক্কাল ক্যামিসিয়র বাক্কাল ক্যামিসিয়র হল এমন এক প্রকারের নার্ভাল ব্যান্ড যেটি দুটি বাক্কাল গ্যাংলিয়াকে সংযুক্ত করে এবং এটি ওসোফেগাসের ভেন্ট্রালভাবে অবস্থান করে চিত্রে সবুজ রং দিয়ে বাক্কাল ক্যামেসিয়রকে চিহ্নিত করা হয়েছে এবং সর্বশেষ পেডাল ক্যামেসিয়র পেডাল ক্যামেসিয়র হলো এমন এক প্রকারের নার্ভাল ব্যান্ড যেটি দুটি পেডাল গ্যাংলিয়াকে সংযুক্ত করেছে এবং এটি বাক্কাল মাসের একদম কাছে অবস্থান করে তৃতীয়ত যে উল্লেখযোগ্য নার্ভ পিলার নার্ভাস সিস্টেমে রয়েছে সেটি হলো কানেকটিভ নার্ভস কানেকটিভ নার্ভস হলো এমন এক প্রকারের নার্ভাল ব্যান্ড যেটি দুটি বিপরীত গ্যাংলিয়াকে সংযুক্ত করে প্রধানত আট প্রকারের কানেকটিভস দেখা যায় সেগুলি হলো সেরিব্র বাক্কাল কানেকটিভস সেরিব্র প্লিউরাল কানেকটিভস সেরিব্র পেডাল কানেকটিভস ইনফ্রা ইন্টেস্টাইনাল নার্ভ ইনফ্রা ইনটেস্টাইনাল ভিসারাল কানেকটিভস সুপ্রা ইনটেস্টাইনাল নার্ভ সুপ্রা ইনটেস্টাইনাল ভিসারাল কানেকটিভস এবং জাইগোনিউরি প্রথম যে কানেকটিভসের কথা উল্লেখ করা হয়েছে তা হলো সেরিব্র বাক্কাল কানেকটিভস এটি সংখ্যায় দুটি এবং সেরিব্রাল এবং বাক্কাল গ্যাংলিয়াকে সংযুক্ত করে চিত্রে সেরিব্রো বাক্কাল কানেকটিভসকে চিহ্নিত করা হয়েছে দ্বিতীয় কানেকটিভসটি হল সেরিব্রো প্লিউরাল কানেকটিভস এটিও সংখ্যায় দুটি এবং সেরিব্রাল ও প্লিউরাল গ্যাংলিয়াকে সংযুক্ত করেছে তৃতীয় কানেকটিভসটি হলো সেরিব্রো পিডাল কানেকটিভস এটিও সংখ্যায় দুটি এবং সেরিব্রাল এবং পিডাল গ্যাংলিয়াকে সংযুক্ত করেছে চিত্রে সেরিব্রো প্লিউরাল কানেকটিভস এবং সেরিব্রোপ্রেডাল কানেকটিভসকে চিহ্নিত করা হয়েছে চতুর্থ যে কানেকটিভসটির কথা উল্লেখ আছে তা হলো ইনফ্রা ইন্টেস্টাইনাল নার্ভ এটি একটি সিঙ্গেল নার্ভ যেটি লেপ প্লিউরালের সাথে ইনফ্রা ইন্টেস্টাইনাল গ্যাংলিয়াকে সংযুক্ত করেছে চিত্রে টিক চিহ্ন দিয়ে এটিকে চিহ্নিত করা হয়েছে পঞ্চম কানেক্টিভসটি হলো ইনফ্রা ইন্টেস্টাইনাল ভিসারাল কানেকটিভস এটিও একটি সিঙ্গেল নার্ভ যেটি ইনফ্রা এবং ভিসেরাল গ্যাংলিয়াকে সংযুক্ত করেছে চিত্রে টিক চিহ্ন দিয়ে এটিকে চিহ্নিত করা হয়েছে ষষ্ঠ কানেকটিভসটি হলো সুপ্রা ইনটেস্টাইনাল নার্ভ এটি একটি সিঙ্গেল নার্ভ যেটি সুপ্রা ইনটেস্টাইনাল গ্যাংলিয়ার সাথে রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়নিক মাস্ককে সংযুক্ত করে চিত্রে টিক চিহ্ন দিয়ে এটিকে চিহ্নিত করা হয়েছে সপ্তম কানেকটিভসটি হলো সুপ্রা ইনটেস্টাইনাল ভিসেরাল কানেকটিভস এটিও একটি সিঙ্গেল নার্ভ যেটি সুপ্রা ইনটেস্ট্যানেল গ্যাংলিয়া এবং ভিসেরাল গ্যাংলিয়াকে সংযুক্ত করেছে চিত্রে চিহ্ন দিয়ে এটি চিহ্নিত করা হল সর্বশেষ হলো নিউরি এটি একটি সিঙ্গেল নার্ভ যেটি লেফট প্লিউরোপেডাল গ্যাংলিয়ার সাথে সুপ্রা ইন্টেস্ট্যানেল গ্যাংলিয়াকে সংযুক্ত করেছে চিত্রে চিহ্নিত করা হলো। বিশেষ দ্রষ্টব্য গ্যাস্টোভোডাদের দেহ টর্সেনের ফলে টুইস্টেড হয়ে ইংরেজি নাম্বার এইট বা বাংলা সংখ্যা চারের মতো দেখতে হয়ে যায় ফলে নার্ভাস সিস্টেমটিও এইভাবে টুইস্টেড হয় এই বিশেষ ধরনের স্ট্রাকচার বা গঠনকে নিউরি বলা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম ভিডিও পেতে সঙ্গে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে